কাজু পনির মশলা বানানোর জন্য আমি এখানে যে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো হলো পনির, আমি এখানে 400 গ্রাম মতো পনির নিয়েছি। নিয়েছি হলুদ, ধনে পাতা, লবণ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাজু বাদাম, 2 টমেটো মাঝারি সাইজের, আর গোটা গরম মশলা, তেজপাতা। আমি নিয়েছি সাদা তেল। এখানে আমি কিছুটা পরিমাণ গরম জল নিয়ে নিয়েছি, তার মধ্যে কাজু বাদামগুলোকে দিয়ে দেব। দিয়ে এগুলোকে একটু ভিজিয়ে রেখে দেবো কিছু টাইমের জন্য। কাজু বাদামগুলোকে এভাবে গরম জলের মধ্যে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব, এ একটা পেস্ট বানিয়ে নেব। আর এই কাজু পেস্টের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 2-3 কাঁচা লঙ্কা, একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নেব। এবারে আমি এই টমেটো 2 পেস্ট বানিয়ে নিচ্ছি, টমেটো পেস্টও বানিয়ে নিয়েছি। এবার আমি পনিরটাকে একটু লম্বা লম্বা করে পিস করে কেটে নেব। আমার ছেলে যেহেতু একটু বড় বড় পনিরের পিস খেতে পছন্দ করে, তাই আমি আমার পছন্দ অনুযায়ী পনিরগুলোকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পনিরগুলোকে কেটে নেবেন, আর এভাবেই আমি সম্পূর্ণ পনিরটা কেটে নিচ্ছি। আমি এরকম সাইজের করে পনিরগুলোকে কেটে নেব। এবার আমি পনিরগুলোকে লবণ, হলুদ আর সামান্য একটু তেল দিয়ে একটু মেখে নেব। পনিরগুলোকে একটু তেল দিয়ে মেখে নিলে পনিরগুলো একটার সঙ্গে একটা গায়ে লেগে যায় না, ভাজতেও ভালো হয়। পনিরটাকে আমি মেখে নিলাম, এবার এগুলোকে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেছে, এবার একে একে পনিরগুলোকে ভেজে নেব। বেশি কড়া করে পনিরগুলোকে ভাজবো না, হালকা একটু ভাজা হলেই নামিয়ে নেব। হালকা একটু উল্টে পাল্টে দিয়ে পনিরগুলোকে নামিয়ে নেব। পনিরগুলো ভাজার সময় গ্যাসের আঁচটা হালকা একটু কমিয়ে দিতে হবে, নাহলে পনিরগুলো ভাজা হবে না কিন্তু পাশটা লাল হয়ে যাবে, পুড়ে যাবে। এরকম এক পাশ ভাজা হয়ে গেছে, আর ও পাশ হালকা একটু ভাজা হলেই নামিয়ে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এভাবে একে একে সব পনিরগুলোকে ভেজে তুলব। পনিরগুলো ভেজে নেওয়ার পর কড়াইতে অনেকটা তেল রয়েছে, তাই এতটা তেল আমার লাগবে না, তাই তুলে নিচ্ছি। পনির ভেজে নেওয়ার পরে যে কড়াইতে তেল রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা আর কিছুটা গোটা জিরে। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। একটা বাটিতে আগে থেকে আমি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো জল দিয়ে মিশিয়ে নিয়েছি, সেটা কড়াইতে দিয়ে দিচ্ছি। শুধু তেলের উপরে গুঁড়ো মশলাগুলো দিলে মশলাগুলো ভাজা হবে না, অথচ পুড়ে যাবে, তাই আমি প্রথমেই জলের সঙ্গে সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নিয়েছিলাম। কিছুটা জল শুকিয়ে গেলেই আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। মশলা থেকে তেল হালকা ছেড়ে দিয়েছে, এবার আমি যে কাজু বাদাম আর টমেটোটা পেস্ট করে দিয়েছিলাম সেটা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। টমেটো পেস্ট দিয়ে একটু নেড়ে কষিয়ে নিয়ে পরে আমি কাজু বাদাম পেস্টটি দিয়ে দেবো। কী সুন্দর একটা কালার এসছে! আর একটু কালার আসার জন্য আমি হালকা একটু চিনি দিয়ে দেবো। হালকা একটু চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আর চিনিটা দিলে তরকারির টেস্ট এবং কালার দুটোই সুন্দর আসে। টমেটো দিয়েও কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। এবার এই কাজু বাদাম বাটা আর টমেটো বাটার যে পেস্টটা ছিল সেটা ধুয়ে সেই বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। আমি এই জলটা দিয়ে আবার একটু কষিয়ে নেব। আর মশলা ধোয়া বাটির জল দিলে তরকারির টেস্টটা আমরা মা
ঠাকুমা ওদের কাছ থেকে শুনেছি নাকি টেস্টটা খুব সুন্দর হয়, তো আমিও সেই জন্য একটু ব্যবহার করে নিলাম। তরকারি কি সুন্দর কালারটা চলে এসেছে। আর একটু কষিয়ে নেব, কষিয়ে হালকা একটু জল দিয়ে দেব, দিয়ে পনিরগুলোকে দিয়ে দেব। এই সময় আঁচটাকে মিডিয়াম রাখতে হবে। এখানে আমি গরম জল ব্যবহার করেছি, জল দিয়ে দিচ্ছি। বেশি পাতলা করব না, তাই জলটা একটু কমই দিলাম। এরপরে আমি ঝোলটা ফুটে গেলেই পনিরগুলো দিয়ে দেব। ঝোল ফুটে গেছে, আমি এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা কাজু পনির রেসিপিটা একটু বানিয়ে দেখবেন, আশা করছি খুব পছন্দ হবে। আপনাদের কাছে কেমন লাগলো আমার এই রেসিপিটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। খুব একটা মশলা আমি ইউজ করিনি, এভাবে নর্মালভাবে কাজু পনির বানিয়ে দেখবেন, আশা করছি সবার খুব পছন্দ হবে। রেডি হয়ে গেল কাজু পনির রেসিপি। এবার আমি ওপর থেকে ধনে পাতা দিয়ে দেব। এবার আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ রেডি কাজু পনির রেসিপি। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।